সময় কত এখন? 11:38। হ্যাঁ ঠিকই আছে চাচা, ঘড়ি ছাড়াই উনি টাইমটা বলে দেয়। এখন পর্যন্ত বাজাচ্ছে 11:34। অবিশ্বাস্য হলেও সত্য, ঘড়ি না দেখেই বলতে পারেন সময়। তার বলা সময় হুবহু ঘড়ির কাটার সাথে মিলেও যায়। ঘন্টা মিনিট সেকেন্ড সদ্যে বলে দেয়। এখন বাজলো 11:06:55। ইয়াসিন আলীর বাড়ি নওগাঁর রানীনগর উপজেলার রাতোয়াল গ্রামে। এখন তিনি সবার কাছে ঘড়ি ইয়াসিন নামে পরিচিত। ঘড়ি ইয়াসিন আমরা ছোটবেলা থেকেই থাকিছি। এই যে ছোটবেলাতে আমরা যখন স্কুলে যেতাম, আমরা যখন ছোট ছিলাম, স্কুল ছাত্র যখন ছিলাম, তখন থেকে বলতাম চাচা কয়টা বাজে। দেখতাম সে সময় বলে দিত, রাস্তাঘাটে দেখা হলেই ঘড়ির কাজটা তাকে দিয়ে আমরা সারা নিতাম। সেই থেকেই ইয়াসিন চাচা আমাদের ঘড়ি চাচা হয়ে গেছে। যারা বলেন এখন সময় কত? এখন বলছি 23 মিনিট, 11:23:55। 75 বছর বয়সী ইয়াসিন সাইকেল চালিয়ে কাঁচা সবজির ব্যবসা করেন। ঘড়ি ছাড়া সময় বলতে পারায় তার নামে একটি গ্রামের নামকরণ হয়েছে। সেই গ্রামের নাম ইয়াসিনপুর গ্রাম। এখন যদি বলি যে কয়টা বাজে, তো 10:20, 10:20 হবে, 2:20, 2:20 হবে। চাচা ঘড়ি ছাড়াই উনি টাইমটা বলে দেয়। ঘড়ি ছাড়াই তো বলছি। এখন 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 সময় 21 মিনিট 22 হয়ে গেল। ও সময় তো ঠিকই আছে। পড়াশোনা না জানা ইয়াসিন আলী এই যুগে কোনো রকম প্রযুক্তির সাহায্য ছাড়াই হুবহু সময় বলে দেন। ঘড়ি ইয়াসিনের এমন বিরল প্রতিভায় স্থানীয়রা রীতিমতো বিস্মিত। তাকে নিয়ে গর্বও করেন এলাকার মানুষ। সবাই আসছে বলছে, কত বাজে রে, এত বাজে, আনন্দ করো, ওদের ঘড়ি সব ঘড়ি মিলে গেল। দৈনিক করতোয়া, রানীনগর, নওগাঁ।